বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন ম্যাজিক নিয়ে চলে এলাম। তো চলুন ম্যাজিকটি শুরু করা যাক। দেখতে থাকুন, আমার কাছে এক প্যাকেট কার্ড রয়েছে। কার্ডটি ভালো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার্ডগুলি একদম র্যান্ডমলি রয়েছে। তো ম্যাজিকটি শুরু করার আগে আমি একটা প্রেডিকশন করে রাখতে চাইছি আমার এই নোটপ্যাডটির মধ্যে। আমি এই পেনটি দিয়ে এই নোটপ্যাডটির মধ্যে আমি একটা প্রেডিকশন করে রাখছি। আপনারা ভালো করে দেখতে থাকুন আপনাদের। ওকে, আমি এখন প্রেডিকশনটি করে রাখলাম। প্রথম থেকে কিন্তু আমি এই প্রেডিকশনটি করে রাখলাম। এখন আমি এই প্রেডিকশন করা কাগজটি আমি এখান থেকে কেটে নেব এবং এই প্রেডিকশনটি আমি এখন এখানে রেখে দিচ্ছি এই ডাইসটির নিচে। আপনাদের চোখের সামনেই থাকলো প্রেডিকশনটি, সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো চলুন এখন ম্যাজিকটি শুরু করা থাক। এখন আমি এই কার্ডগুলি র্যান্ডমলি রয়েছে কিন্তু আরও র্যান্ডমলি মেশানোর জন্য আপনাদের চোখের সামনে আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে আরও ভালো করে র্যান্ডমলি কার্ডগুলি মিশে যায়। রাইট, আরও একবার আপনাদের জন্য কার্ডগুলিকে কাট করে নিচ্ছি, লক্ষ্য রাখুন। এখন কার্ডগুলি পুরোপুরি র্যান্ডমলি মিশে গেছে। এখন এখান থেকে কিছু কার্ড আমি নিয়ে নেব এবং সেই কার্ডগুলি দিয়েই কিন্তু আমি ম্যাজিকটি শুরু করছি। লক্ষ্য রাখুন, এখানে সমস্ত কার্ডগুলি কিন্তু ফেস ডাউন করে রয়েছে। রাইট, এখন আমি এখান থেকে কিছু কার্ড নিয়ে উল্টে নেব, যাতে কিছু কার্ড ফেস ডাউন, কিছু কার্ড ফেস আপ হয়ে যায়। এখন আরও একবার আমি কিছু কার্ড নিয়ে উল্টে নিচ্ছি এবং লাস্ট পরের মতো আপনাদের জন্য আরও একবার কিছু কার্ড আমি এখান থেকে উল্টে নেব, যাতে পুরোপুরি ভালো করে মিশে যায়, কিছু কার্ড ফেস ডাউন, কিছু কার্ড ফেস আপ হয়ে যায়। এখন আমি কার্ডগুলি আরও র্যান্ডমলি মিশে যাওয়ার জন্য আমি এখান থেকে কাট করব এবং কার্ডটি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আরও কিছু কার্ড নিয়ে আমি এখানে উল্টে নেব, যাতে পুরোপুরি মিশে যায়। এরকমভাবে যতবার ইচ্ছে কিন্তু কাট করা যেতে পারে। আমি আরও একবার এখান থেকে কাট করে নিচ্ছি এবং আরও একবার আমি উল্টে নিচ্ছি আপনাদের জন্য। আরও একবার আমি এখান থেকে কাট করে নিচ্ছি এবং কার্ডটি কমপ্লিট করে উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু কার্ডগুলি একদমই মিশে গেছে, উল্টো পাল্টো হয়ে গেছে, যাতে একদম ফেস ডাউন ফেস আপ হয়ে গেছে। এখন আমি কি করব, একটা কার্ড আমার ডান দিকে, একটা কার্ড আমার বাম দিকে, এইভাবে আমি দুটো পাইল তৈরি করব। লক্ষ্য রাখুন, এইভাবে আমি দুটো পাইল তৈরি করলাম। এখন আমি এই কার্ড দুটো পাইলটিকে একসঙ্গে করে নেব। এখন কার্ডগুলি পুরোপুরি কিন্তু র্যান্ডমলি মিশে গেছে, এতবার করে কাট করা এবং মেশানোর পরে পুরোপুরি কিন্তু মিশে গেছে। এখন আমি প্রেডিকশনটি এখানে নিয়ে নেবো। এই কাগজটির মধ্যে আমার প্রেডিকশন অলরেডি আগে থেকে করা ছিল। এখন আমি কি করব, এই কার্ডগুলিকে আপনাদের চোখের সামনে মেরে ধরছি, লক্ষ্য রাখুন। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু কার্ড আমার দিকে ফেস করে রয়েছে এবং কিছু কার্ড আপনাদের দিকে ফেস করে রয়েছে। রাইট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি দুটো কার্ড আপনাদের দিকে ফেস করে রয়েছে। রাইট, দুটো কার্ড, কিন্তু আমি এখনও কিন্তু কার্ডগুলির নাম্বার কিন্তু আমি এখনও জানি না। শুধুমাত্র দেখতে পাচ্ছি দুটো কার্ড আপনাদের দিকে রয়েছে এবং বাকি কার্ডগুলি কিন্তু আমার দিকে রয়েছে ফেস করে। এখন আমি আপনাদের দিকে যে দুটো কার্ড রয়েছে সেই দুটো কার্ড আমি এখানে নিয়ে নেব, লক্ষ্য রাখুন। এবং বাকি কার্ডগুলিও আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং এগুলো আমি এখন পাশে রেখে দিচ্ছি। এই দুটো কার্ডই হচ্ছে আমার প্রেডিক্ট করা কার্ড। আমি আমার প্রেডিকশনটি দেখে নেব, লক্ষ্য রাখুন। আমি কিন্তু এখনও দেখিনি এখানে কি কার্ড রয়েছে, কোন দুটো কার্ড রয়েছে। আমি এখন প্রেডিকশনটি আপনাদের সামনে তুলে ধরবো, লক্ষ্য রাখুন। আমার প্রেডিকশনটি রয়েছে এইট অফ ডায়মন্ড আর এইট অফ হার্ট। রাইট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইট অফ ডায়মন্ড, এইট অফ হার্ট। রাইট, ওকে, এখন আমি কার্ড দুটো কিন্তু দেখে নেব কি রয়েছে। থ্রি অফ ডায়মন্ড, থ্রি অফ হার্ট, কিন্তু আমার প্রেডিকশন এইট অফ ডায়মন্ড, এইট অফ হার্ট প্রেডিকশন। ও, অ্যাকচুয়ালি আমার ভুল হয়নি, আমি তাড়াহুড়ায় প্রেডিকশনটি করতে গিয়ে আমি একটা কাজ করতে ভুলে গেছিলাম। আসলে আমি প্রেডিকশনটি ঠিক করেছিলাম, তাড়াহুড়ায় আমি একটা প্রেডিকশন করেছিলাম, কিন্তু আমি শুট কিন্তু দুটোই করেছিলাম, হার্ট অ্যান্ড ডায়মন্ড। আসলে আমি এটাকে মাঝখান দিয়ে কাটতে ভুলে গেছিলাম, লক্ষ্য রাখুন। আমি যদি এটিকে মাঝখান দিয়ে কেটে দিই
তাহলে এটা কিন্তু দুটো প্রেডিকশন অলরেডি হয়ে যায়। লক্ষ্য রাখুন থ্রি অফ ডায়মন্ড একদমই মিলে গেছে, আর এটিও মিলে গেছে থ্রি অফ হার্ট, রাইট? তো থ্যাংক ইউ, যদি ম্যাজিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।